على من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم فقد قال الله في المجيد وفي সকলেই আমার সাথে প্রাণে ভরে ভরে উচ্চ আওয়াজে তেলাওয়াত তেলাওয়াত করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির إن علي يمني وأنا منه وهو ولي المؤمنين قال الله تعالى لا في شاد حبيبه ومحبه به مخبرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কে পঞ্জাতো জপরে মন লৌরে সদাই আল্লাহর নাম শান্তি পাবে রোজে হাসরে মুক্তি পাবে রোজে হাসরে শান্তি পাবে হৃদয় মন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا Yeah.
হিসাব দিলেন সবাই আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উপস্থিত মাওলায়ে কায়নাত শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররাম আসাদুল্লাহ ইয়াদুল্লাহ হুজ্জাতুল্লাহ কাবাতুল্লাহ আমিরুল মুমিনিন ইমামুস সাদিকিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন হযরতে মাওলা আলী আলাইহিস সালামের শুভ বেলাদত শরীফ উপলক্ষে এবং খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সুম্মা আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ওরুসে হায়াতি মুবারক উপলক্ষে আজ মুশান মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রাস্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং এক নং রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান ফেদায়ে আহলে বাইত জনাব মোহাম্মদ জামাল উদ্দিন মুস্তফা জাহাঙ্গীর সাহেব আজকের মাহফিলের উদ্বোধন মুহিব্বানে আহলে বাইত আলাইহিমুস সালাম ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান আলী খান সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিশেষ করে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর নবী সরদার সাহেব সরদার চিশতিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আজকে আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি এই মাহফিলের অনেক গুরুত্ব অনেক অপরিসীম গুরুত্ব আমি আজকে প্রায় তিনটা প্রোগ্রাম আমার ছিল আগের দিনে একটা হচ্ছে ঐতিহাসিক সৈয়দ নাসিরউদ্দিন বিশ্বি পাশালা রহমতুল্লাহ আলাইহির আওলাদ সুলতান শি বাংলাদেশের বিখ্যাত আহলে বাইতের ফেদা যারা ওনাদের এক মাহফিল আর একটা হচ্ছে মুন্সিগঞ্জে একটা কনফারেন্স মাওলা কায়নাতের শানি তো আজকের যিনি আপনাদের এই বাগান যিনি সাজিয়েছেন ওনার সাথে প্রায় ছয় সাত আট মাস আগে মনে হয় কথা হয়েছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন এই পাগল হলেন কিভাবে হলেন কেমনে হলেন আহলে বাইতের ফেদা সবাই হতে পারে না যদি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য না করেন আহলে বাইত যদি না কবুল না করে যাই হোক অনেক কথাই হয়েছিল আমি নিজেকে মাওলায়ে কায়নাতের গোলাম বা ওনার দরবারে কুত্তা দাবি করি এটা আমার দাবি কবুল করার মালিক হচ্ছে মাওলা পাক সেজন্য চিন্তা করেছি কোথায় আমার যাওয়া উচিত উনি এত সুন্দর বাগান এত বছর ধরে সাজাইলেন আমি মাওলার গোলাম হিসাবে সেখানে আমার যাওয়া খুবই প্রয়োজন সেজন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার দরবারের মাহফিল আমি রবিবারে দিয়েছি আর উনি বললেও আমি এই ওয়াজ করব উনি না বললেও আমি এই ওয়াজই করব কারণ এটা আমার মনের আত্মার খোরাক না করলে আমি শান্তি পাই না তো সেই হিসেবে আজকে আমরা ভাগ্যবান যে এমন গুরুত্বপূর্ণ মাহফিলে উপস্থিত হয়েছি ভাইরা আমার কেন মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালামের স্মরণে ওনার বেলাদত শরীফ আমরা পালন করব কেন করব করার দরকার কি প্রয়োজন
নিয়ম পালন করা এটা আমাদের জানার দরকার দরকার বলেন না ঠিক না বেঠি সবাই তো করে সবাই কি করে গতকাল রাত গেছে আজকে 13 রজবে কয়টা জায়গায় হইছে বাংলাদেশে বলেন কয়টা মসজিদ হয়েছে কয়টা খানকা হয়েছে ও দরবারে হয়েছে উনি তো বলেছেন অনেক কিছু আমার কথা শুনলে তো অনেকের মনে একটু কষ্ট আসে তবে কিছু করার নাই কয় দরবারে হয়েছে কেন হবে না আমি একজন তরিকতের খাদিম হিসেবে কাদেরিয়া তরিকার একজন গোলাম হিসেবে আমি গৌসে পাকের জন্মদিবস পালন করি পহেলা রমজান রমজান ঠিক না বেটি 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 আপনারা আরো বেশি করেন চট্টগ্রামে আমরাও করি তো আমার গৌসে পাকের শুভ মেলাদত যদি পালন করতে পারি গৌসে পাকের ইমামের ইমামের ইমাম মনিবের 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 আকাজিনি মাওলাজিনি যিনি বেলায়েতের সম্রাট হাজার লক্ষ গৌসুল আজম যে কদমের নিচে কুরবান 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 সেই মাওলানা ইসলামের শুভ মেলাদত যদি কেন পালন হবে না আমার আব্বা মানে তাদের দাদা মিলে করবে এগুলো তো এগুলো যদি হতে পারে যাকে ছাড়া বেলায়েত নাই আমাদের একটা স্লোগান স্লোগান যেমন ওনার এখানে স্লোগান আমরা প্রথমে দিয়েছিলাম আল্লাহ এটা ছিল আমাদের সম্মিলিত প্রথম স্লোগান আল্লাহ প্রাপ্তির পূর্ব শব্দ প্রিয় নবীর ভালোবাসা তারপরে আমরা এই স্লোগানটা লাগিয়েছি যে এখানে এটা পরিপূর্ণ নয় পবিত্র আহলে বাইতের প্রেম ব্যতীত প্রিয় নবীর ভালোবাসা অর্জন করা 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 যায় না ঠিক আমাদের আরেকটা স্লোগান আছে পাক পাঞ্জাতন সারা ইমান নাই মাওলা আলী আলাইহিস সালাম সারা বেলায়েত লায়েত লায়েত বলেন না ঠিক না বেঠি 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 যদি তাই হবে ওনাদের নাদের আপনার খুশশরি কেন পালন হচ্ছে না হবে না হবে না হবে না দেখুন তো কি গুরুত্ব কতটুকু আছে দেখুন তো আমার ভাইয়েরা লাইলাতুল কদর সবচাইতে শ্রেষ্ঠতম রাত বলুন ঠিক না বেঠি বেঠি কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন 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 ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুন মিন আলফি শাহর লাইলাতুল কদরের এত গুরুত্ব কেন লাইলাতুল শ্রেষ্ঠ রাত কেন কারণ লাইলাতুল কদরে পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে এজন্য লাইলাতুল কদরের রাত হলো আমাদের জন্য শ্রেষ্ঠ রাত বলেন না ঠিক না বেঠি বেঠি লাইলাতুল কদর কুরআন নাজিল হওয়ার কারণে যদি যদি লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত কুরআনের কারণে যদি লাইলাতুল কদর আমাদের জন্য শ্রেষ্ঠ রাত আমার ভাইরা কুরআনের মতো ওজনওয়ালা কুরআনের মতো মর্যাদাওয়ালা কুরআনের সমমর্যাদার অধিকারী যারা তারা যে রাতে শুভ আগমন করেছে নিশ্চয়ই কুরআনের কারণে যদি ওই রাতের মর্যাদা শ্রেষ্ঠ হয় কুরআনের মতো মর্যাদা যারা তারা যে রাতে নাজিল হয়েছে ওই রাতের মর্যাদাও শ্রেষ্ঠ বলে ঠিক না বেটি বেটি বলেন না ঠিক না বেটি বুঝেছেন আমার কথা এখনো কিন্তু ডকুমেন্টস দেই নাই এজন্য আমি বলি বলি এখানে এখানে ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা এয়ারপোর্ট আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের সাথে সাথে ওখানে আমি বলি আমি বলি এবং বাইতুল মুকাররমের মতো জায়গায় বলি যে হোক সালাফি হোক খারিজি হোক কওমি হোক শিয়া হোক সুন্নি আলেমদের সামনে আমাকে বসান ইনশাআল্লাহ আমি মাওলার গোলামি করি তিরমিজি শরীফ শরীফ কিতাবুল মানাকিবে নবীজি বলেন কি এই যে আজকের পরিস্থিতি দেখেন দুই ধরনের সমস্যা একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি জাহিরি মানে এই করোনা প্রায় এক বছর হয়ে গেল কি ঠিক না বেটি বেটি কত মানুষ
নুরুল ইসলাম বাবুল সাহেব এশিয়ার মধ্যে বিখ্যাত মার্কেট বসুন্ধরায় যমুনা ফিউচারের মালিক চলে গেছে। আপনার দাদার সাধারণ মানুষের কবরের যে অবস্থা ওনার কবর সে অবস্থা এস আলম গ্রুপের মালিক মানালি 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 মানুষ চলে গেছে। এটা হচ্ছে আসমানি গজব একটা গজব একটা। আরেকটা হলো সারা পৃথিবীতে ফেতনা এত মারা বাড়ছে সেই মাহফিলে আপনি জানেন এইভাবে কোরআন খুইল্লা খুইল্লা সুন্দর করে তেলাওয়াত করতেছে ওয়াজ করে ওয়াজ করে ওয়াজ مرات البحرين يلتقيا بينهما برزخ لا يبغيا سندور قلت নবীর নাম শুনলে গুরু শরীফ পড়া লাগবে আবার আরেক মাহিলে গেছে ওখানেও আবার কোরআন খুলে খুলে ওয়াজ করতেছে এটা কি নবী জানে বলুন না নবী জানে কি জানে না জানাইছেন কে আল্লাহ পাক জানিয়েছেন আমি আজকে মানে একটু শাখা হয়ে অন্যদিকে যাবো না কারণ আজকে শুধু শিখে মাওলা মাওলা আজকে শুধু জিকরে মাওলা আলী হবে আর আমি আমি তো কাঙ্গাল মানে এই আলোচনা পাইলে আমি আমি বলি যে বাবা আমার হাদিয়া লাগে দিয়া লাগে তবু এই সাবজেক্টে ওয়াজ করতে আমার দে তবু চল তবু চল তবু চল তবু চল ভাইরা আমার সুতরাং নবী জানে জানার পরে নবী কি করলেন আমাদেরকে কি দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেলেন না বাঁচার কোনো অবলম্বন দিয়ে গেছেন নিশ্চয় সেই দুইটা কি আওয়াজ করে বলেন তো পিছনে ভাইরা এজন্য তো দেখতে চাইছিলাম যে কত্তু শিখাইছে আমি আজকে দেখবো দেখার দরকার ঠিক না বেঠি বেঠি কারণ বললেই কত্তু কেউ বলে কোরআন হাদিস আর কেউ বলে কোরআন সুন্নাহ 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 যাই হোক আপনাদের ভাগ্য ভালো বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের উপরে আমার গরিবে নেওয়াজের নেক নজর পড়ে জোর পড়ে আমার আমার এই 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 আমার এই জামালউদ্দিন মোস্তফা জাহাঙ্গীর সাহেব যত পড়ি টুপি পাগিরি তবু তোমার মুক্তি হবে হই তোমার কোন উপায় নাই রে মুমিন ভাই গাওরে সবাই পাঞ্জাত নির আলেম বলো পীর বলো মুফতি আর মুহাদ্দিস বলো
পাতন সারায়ু পাই না ঠিক না বেঠি সার তোমার বাহাদুরি পাতনের কর পাই রবি না হই তোমার কোন উপায় না গৌরে সবাই পাঞ্জাতনেরে বলেন না মারহাবা মারহাবা ভাইরা মারহাবা কেন আমরা মাওলানা কায়নাতের শুভ বেলা দর্শনী কেন আমরা পালন করব আফসোস বেলায়েতের দাবি করে বেলায়েতের সম্রাট হয়ে গেছিলি যে মুশকিল কুশা হয়ে গেছি বিরাট বড় আবদাল হয়ে গেছি বেলায়েতের দোহাই দিয়া ভক্ত মুরিদদেরকে ঘুরাইতে সিং 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 ঠিক না বেঠি 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 সর্বদা বলদের মত ঘুরায় নাই আমারে দুটি নয়ন খুইলা দাও না দেখি দয়াল তোমারে আর কত ঘুরাইবা আর কত ঘুরাইবা হজ করতে গেছিলাম প্রথমে আপনার 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 মিনার মধ্যে যখন পাঠানো হয় আরাফাত ময়দানে তখন তখন প্রত্যেকটা বাসের মধ্যে ড্রাইভারের সাথে একজন গাইডম্যান দেওয়া হয় মানে ওই তার তাবুতে নিয়ে এই হাজিদেরকে পৌঁছায় দিয়ে আসে তাকে আরবে বলে মুর্শিদ মুর্শিদ বলে ইংলিশে বলে ইংরেজিতে গাইডম্যান মুর্শিদ বলে আমাদের এরকম একজন মুর্শিদ আছে সে নিজে সারা রাত আমরা ঘুরতে 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 হাজিরা কো আর গাড়ি দরকার নাই নাইমা পুরি নাইমা নাইমা হাট না হাট নাইমা আর পাইনা বড় রাস্তার মধ্যে গালে হাত দিয়ে একজন বৈশা দিছে দিছে আমিও গালে হাত দিয়ে চিন্তা করতেছি হাই রে এমন মুর্শিদের তো বাংলাদেশে অভাব নাই ঠিক না বে ঠিক 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 এই মুর্শিদের মতো আমরা এই মুর্শিদ তো হাসুর দিন হাসুর লইলে ঘুরবো পরে ফেরেশতার হাতে পারা ধরে দেব তুই পিছনে দিয়া আর হেগুলো জান্নাতে যা এগুলো অন্ধভাবে বিশ্বাস করে মানছে কিন্তু তুই মাগার যত বাটপারি করছস করছস আক্কা দিয়ে এটাকে জাহান্নামে ফেলে দিই ফেলে দিই ঠিক কি রাগ করছে আমি তো কারো নাম বলি নাই বাবা বলছি আমি আমার কথাই বলতেছি কি আছে কি আছে কেন বুঝলাম না আজকে জামালউদ্দিন সাহেব উনি একজন জেনারেল শিক্ষিত উনি কোন মাদ্রাসার মুফতি মুহাদ্দিস পীর সাহেব না উনি যে গোলামি করতেছে এটা তো আমাদের করার দরকার ছিল বলেন না ঠিক না বেটি কেন আমরা মাওলানা কায়নাতে শুভ বেলা দর্শনী পালন করব করার কারণ কি আল্লাহর নবী বলেন ইন্নি তারিকুম ফীকুম মা ইন তামাসাকতুসি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযাবু মিনাল আখর কিতাবুল্লাহি হাবলুম মাহদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস ফানজুরু কাইফা তাখরুকুনি যুরকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলে যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস দিলাম অতি ভারী মূল্যবান অতি গুরুত্ব মজবুত মজবুত তুই কোরআন দিয়া ওয়াজ করো যদি এই দুইটা আঁকড়াইয়া ধরো তাহলে কেউ তোমাদেরকে পদভ্রষ্ট করতে পারবে পারবে এই কাঠমোল্লাও পারলো না এই শয়তান ইবলিশও তোমাদেরকে পারবে কোন অংশ কম না কম সমানে সমানে সমান বুঝলেন সমানে সবাই বলুন না সমানে মানে সমান মর্যাদায় দিও না
দুইটার সমান সমান এখন নবী বলতেছেন দুইটা কি কিতাবুল্লাহি হাবুলুম মাকদুম মিনাস সামাই ইলা আরদি আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি নবী বলতেছেন একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হাদিয়া কুরআনুল কারীম আরেকটি হচ্ছে আমি নবীর পবিত্র আহলে আহলে বাইত তার মানে কি কুরআনের যেমন মর্যাদা আমার আহলে বাইতের তেমন মর্যাদা কুরআনের যেমন মর্যাদা স্পর্শ করা যায় না জোরে বলেন ঠিক না ঠিক না যদি তাই হবে এই যে কোরআন কোরআনের কারণে কদরের মর্যাদা ঠিক না বে ঠিক কোরআন নাযিল হওয়ার কারণে কদরের মর্যাদা তো কোরআনের কারণে যদি কদরের মর্যাদা হয় এই কোরআন তো কথা বলে না এই কোরআন তো বুবা কোরআন আর আমার মাওলায়ে কায়নাত তিনি এমন এক কোরআন আমার নবী বলেন আলী মাল কোরআন ওয়াল কোরআন মা আমার কথা বুঝতে পেরেছেন এই যে কোরআন আমরা সবাই ঠিক না বেটি কোরআনে কি আছে যা আছে তাই মানবো সবাই কোরআনের দিকে আউলিয়ে কেরামরা কোরআনের দিকে সাহাবায়ে কেরামরা কোরআনের দিকে নবী কো আলীও কোরআনের দিকে এখন আবার নবী কয় ওয়াল কোরআন মা আলী স্বয়ং কোরআনে কয় আরে সবাই আমার দিকে আমাকে ফলো করে আমি বলতেছি আকা মাওলা মাল্লা আলী ইবনে আবি তালেব কথা বুঝতে পেরেছেন একেবারে বেশি দূরে যাওয়া লাগবে না আমার কাছে ছোট্ট একটা অনেক দূরে এজন্য বেশি কিতাব আনা যাবে না এটা দেখার জন্য ইবনে হাজার মাক্কি আসসাওয়াইকুল মুহরিকা আসসাওয়াইকুল মুহরিকা একদম আরবি টু আরবি টু আরবি টু আরবি কোনো জের জবর নাই পড়ে দেখতে পারেন আছে না নাই শুধু এতটুকু দেখলে যথেষ্ট আমি মনে করি আমার ভাইয়েরা তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম আলাইহিস সালাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া নবী মুয়াদ্দা কিতাবের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাওলা আলী আলাইহিস সালাম এক রাতে মাগরিবের পর থেকে শুরু করলেন কোন তাফসীর সূরা ফাতিহার নিচের বার নিচের নিচের বার নক্তার তাফসীর করা শুরু করলেন করতে 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 হজর হয়ে গেল তাফসীর আর শেষ হলো মাওলা আলী আলাইহিস সালাম বললেন সমস্ত আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে শুধু কেবল কোরআনের মধ্যে আল্লাহ তা দিয়ে দিয়েছেন কোন সুবহান সুবহান সুবহানাল্লাহ ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইই আল্লাহ সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে সব বিসমিল্লার মধ্যে তা আছে বিসমিল্লার মধ্যে তা আছে বিসমিল্লার বায়ের মধ্যে তা আছে বিসমিল্লার বায়ের মধ্যে তা আছে বিসমিল্লার বায়ের নিচে নক্তার মধ্যে তা আছে আমার মাওলা আলী সালামের মধ্যে এই কোরআনের মধ্যে পার্থক্য হলো এই কোরআন কত
কথা বলে না কিন্তু আমার মাওলা আলি সভা করা তিনি কথা বললে ওয়ালা কুরআন কেন শ্রেষ্ঠ হবে না হবে না যেই রাতে আমার খাতুন জান্নাত আসবেন ওই রাতের মর্যাদা কেন শ্রেষ্ঠ হবে না হবে না যেই রাতে মাওলা হাসান পাক আসবে ওই রাতে কেন শ্রেষ্ঠ হবে না হবে না যেই রাতে মাওলা হুসাইন পাক আসবে এমন মর্যাদা দিয়েছেন আমাদের দেশের কিছু কাঠপোল্লা আছে মনে করে নবীর চাচা তো ভাই আলী দাবি নবীর চাচা তো ভাই তো ভাই তো এমন কিছু কিছু লোকেরা আছে এতটুকু মনে করে আর পবিত্র কোরআনুল আগে আসুন কোরআনুল কারিমের সূরা আরাফের 72 নম্বর সকলে বলুন সূরায়ে আরাফ 72 নম্বর আয়াত আল্লাহ পাক যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে রূহদেরকে নিয়ে একটা মিটিং করেছেন সেটা হচ্ছে তাওহীদের সম্মেলন তিনটার উপরে ঈমান রাখতে হবে তাওহীদ রিসালাত আল্লাহর পক্ষ থেকে হয়েছিল প্রথম সম্মেলন করেছিলেন আল্লাহ পাক সকল কিনিয়া কিনবে আরামের এই আয়াত তেলাওয়াত করলাম এখানে এসে আমার বায়রা 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 আল্লাহ রাব্বুল আলামিন 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 সমস্ত রূহগুলো একত্র করিয়া আমার আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিক আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা নিশ্চয়ই তুমি আমাদের প্রভু এই আয়াতে কারিমার তাফসীর করেন স্বয়ং আমার নবী রাহমাতাল লিল আলামিন আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়েত রাওয়ায়েত জিজ্ঞেস করেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আপনার নবুওয়াত কখন থেকে আমার নবী বলেন ওই আয়াতটা এই আয়াতটা ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানী নবী আয়াতটা তেলাওয়াত করেন আমার নবী বলেন সকল মানুষ যখন বলল নিশ্চয় তুমি আমাদের প্রভু আল্লাহ বললেন আনা রাব্বুকুম আমি হলাম তোমাদের প্রভু মুহাম্মাদু নাবিয়ুকুম আমার বন্ধু তোমাদের নবী আলী আমিরুকুম এবং আলী হলো তোমাদের সর্দার এবার রাখেন নবী নূর
আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী 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 কখন আমার নবী 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 তিরমিজি শরীফের হাদিস কিসের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়াহ সূরাতুল নবুওয়াত কখন থেকে আমার নবী বলেন ক্বালা ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ যখন আদম মাটি এবং পানির মধ্যে তখন আমি নবী আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম আমার নবী তখন কি নবী হিসেবে ছিলেন আবার আসেন আমার নবী বলেন ওই যে ইয়া নবীউল মুয়াদ্দার মধ্যে এসেছেন নবী বলেন আনা ওয়া আলিউর মিন ওয়াহিদ আলী এবং আমি একই নূরে সুবহান না সুবহান নবী এবং আলী একই নূরে যেটা উনিও তেলাওয়াত করেছিলেন হুজুর কাউসে পাকের ইমাম হাম্বলি মাযহাবের ইমাম ইমাম বুখারীর ইমাম ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার ফাজাইলুস সাহাবার মধ্যে এই হাদিস খানে এসেছে হযরত সালমান ফার্সি থেকে আন সালমান ক্বালা সামিউতু হাবিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুলু কুন্না আনা ওয়া আলি নূরান বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুক আদম বিআরওয়াতা عشر عشر عام فلما خلق الله آدم قسم ذلك النور جزئين فجزئ أنا وجزئ علي عليه السلام سركنا سبحان 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 الله أمن النبي ولي হযরত সালমান ফার্সি বলেন আমি শুনেছি আমার নবীর জবানে নবী বলেছেন আদম সৃষ্টি 14000 বছর আগে আমি এবং আলী আল্লাহর দরবারে নূর হিসাবে ছিলাম আরে হায় 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 আর আমরা কোথায় কি চিন্তা করি আরে নবী দেরও আগে আমার মাওলা আলী আলাইহিস সালাম নবী দেরও আগে বলেন না ঠিক না ঠিক নবী দেরও আগে আর আমরা সিরিয়ালে কোথায় পালে সেট নম্বরে এজন্য আমার একটা গজল আছে অনেক গজল লেখা তো এতগুলো তো পড়তে পারবো না মাঝে মধ্যে একটু টান দিব আর কি আমার ভাইয়েরা 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 আমার নবী রহমতুল্লাহ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সিজিলেন বান্দা তো আপনার নূরে আল্লাহ আপনার নূরে আল্লাহ ময়ূর বানাইয়া ইকির গাছে রাখিয়া করিলেন আল্লাহ তাদের শোকে পাকে পাতা তলের সা বলিব কারে পাকে পাতা তলের সা শোনায় বহুকারে বলেন না মারহাবা ময়ূরের মাথায় মাওলায়ালি গলায় মা ফাতেমা দুই কাঁধে হাসান হোসেন ইমামে দুইজনা ময়ূরের মাথায় মাওলায়ালি গলায় মা ফাতেমা দুই কাঁধে হাসান হোসেন ইমামে দুইজনা পাকে পাঞ্জা তনের সাথ বলিব কারে পাকে পাঞ্জা তনের সাথ শুনব কারে বলেছিলেন যে শুধু পার্থক্যটা আছে বলে দিবেন বলে দেওয়ার আগে আমার গজলটা একটু শুনেন শুনেন তাদের কোনো তুলনা না আরে বলেন না তাদের কোনো তুলনা তুলনা আল্লাহ বড়ুয়ারে বানাই সম্রাট যাদের সম্রাট যাদের তাদের কি হয়
কে পান্দা তনের শাহ বলিব কারে ইসলামের হাকিকত তরিকত মারে পথ ইয়াসে সাবি কাটি আল্লাহ যাদের ঠিক না বে ঠিক ইসলামের হাকিকত তরিকত মারে পথ ইয়াসে সাবি কাটি আল্লাহ যাদের বেদে বেদে তোর জানিতে আপন বানাইছে তুজন পাকে পাঞ্জা তনের পাকে পাঞ্জা তনের শাস বলিব কারে পাকে পাঞ্জা তনের শাস শুনাব কারে বলেন না মারহাব 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 বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া আলী মাওলা আজকে শুধু জিকরে মাওলা আলী বলেন না জিকরে মাওলা আলী জিকরে মাওলা আলী করলে কি হয় আজকে প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে মাশাআল্লাহ আমার চ্যানেলে শেয়ার দিলেন 500 800 আরেক ভাইজান দিলেন 500 টাকা আনোয়ার সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মহব্বতের বহিঃপ্রকাশ বলেন আল্লাহু আকবার ভাইরা আমার বলতেছিলাম হযরতে সালমান ফার্সি কি বলেন আমার নবীজি বলেছেন আদম সৃষ্টির 14000 বছর আগে নবী এবং মাওলা আলী নূর হিসেবে ছিলেন বলেন না মারহাবা ভাইরা শুধু তাই নয় ওই নূর আসতে লাগলো ধরার বুকে আসতেছে ওই নূর আমার নবী বলেন ইন্নি উহবিতু ইলাল আরদি মা আদা যেদিন আদম ধরার বুকে আগমন করেছে ওই দিন আমরাও আদমের সাথে দুনিয়াতে চলে এসেছি সুবহানাল্লাহ নবী বলেন আমরাও চলে এসেছি আদমের শানের মধ্যে ছিল বলেন না মারহাবা মারহাবা বাইরা আমারে আস্তে 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 আমার নবী বলেন আব্দুল মুত্তালিবের মধ্যে নূর আসলো আব্দুল মুত্তালিব থেকে একটা হয়ে গেল রিসালাতে মাআব রিসালাতের সম্রাট রিসালাতের বাদশাহ আমার নবীর নূরে মুহাম্মদি চলে গেলেন হযরতে খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে আরেকখানা নূর চলে গেলেন বেলায়েতে মাআব বেলায়েতের সম্রাট বেলায়েতের নূর হযরতে খাজা আবু তালেবের মধ্যে জোরে বলেন সুবহানাল্লাহ বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসে আহলে বাইতের শান গুলো ওরা দাবা চাবা দিয়েছে আমার ভাইরা আজকেও আমরা ওই উমাইয়াদের শিখানো ইসলামের মধ্যে অনেকে অনেকে ভাইরা আমার 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 নবী রহমাতাল্লিল আলামিন ওই নবী আমরা সেই নবীরে মানি আমরা বিশ্বাস করি গোলামানে পাঞ্জাতুন যারা আছি আমরা বিশ্বাস করি আমার নবী আল্লাহর কাছে বলা লাগে না চাওয়া লাগে না আমার নবী চাওয়া লাগে বলা লাগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের আশাটা সাথে সাথে পূরণ করে দেয় না ঠিক না বে ঠিক 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 আমার নবী দোয়া করলেন দুইজনের ব্যাপারে ওই দোয়াটা কবুল হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে সবাই তো আমরা ওয়াজ করি সবাই আমরা ওয়াজ করি অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ঘুরে বেরিয়ে 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 বাইরা আমার আবু তালেব কে আবু তালেব কে আমার নবীর চাচা শুধু আবু তালেব না আমার নবীর অভিভাবক হযরতে আবু তালেব
সেই নবী নূরে মুহাম্মদীর অবিচ্ছেদ্য অংশ। এবছর আমরা আরেকটা স্লোগান লাগাইছি, নূরে মুহাম্মদীর অবিচ্ছেদ্য অংশই হচ্ছে পবিত্র আহলে বাইত। মানে নবীর নূর থেকে তাদেরকে আলাদা করার কোন রকমের সুযোগ নাই। বলেন না ঠিক না বেঠিক না বেঠিক না বেঠিক না বেঠিক শরীরের অংশ অংশ এবং আমি আলীর থেকে আলী আমার থেকে আমি আলীর থেকে নবীর থেকে মাওলায় শুধু তাই নই বুখারীর হাদিস কিছু কিছু কানা আছে কানা শুধু কানা এগুলো বাপ্পা মোল্লা বন্ধ কানা মোল্লা এরা বুখারি বুখারি বলে যখন বুখারির মধ্যে আহলে বাইতের শান পা তখন এই শান গুলো তারা বলতে চায় আমার আমার হাদিসের শান নজরুল বলছে আমার নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে গেলেন হিজরত করলেন করলেন সাহাবায়ে কারামকে জাতিত্ব বন্ধনে আবদ্ধ করে দিলে কিন্তু আমাকে তো কাউকে দিলেন না আমার নবী ডাক দিয়া বলেন আলী রে সকলের ভাগ আমি তোমার তুমি আমার বলেন না সুবহানাল্লাহ স্বামীর আরেকটা বিয়া তারা সইতে সইতে কারণ তার স্বামীকে বড় ভালোবাসে এটা মাইনা নিতে পারে না ভালোবাসার বস্তু কেউ ভাগ দিতে পারে না আমার মনে কয় আলী রে তোমার কোনো ভাগ নাই নাই মি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আমরা দুইজনে দুনিয়া তো একসাথে আখেরা তো একসাথে আল্লাহর কাছে একসাথে জান্নাতের মধ্যে আমরা একসাথে শুরু করে শুরু সুবহানাল্লাহ আল্লাহু আকবার মাওলায়ালির নাম শুনে কেমন করে হয় মুসলমান মুনাফিক তারে বলে ঠিক না বেঠিক আমি বললাম ১৩ কি জানেননি মাওলানা শুভ বেলা কারণ একটু বেশি বলি তো হড়র হড়র করে ফাইসে তাই মসজিদের নাম বাইতুল নাজার
কবুল করবেন তো ঈমান চাইবো 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 ঠিক না বে ঠিক বললাম যে ট্রাই করবেন ভালো লাগেনি যদি না লাগে বুঝলেন আপনি শেষ বল্লাহ 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 আমার নবী বলেন মুসলিম শরীফের অধ্যায় বাবুর দালিল আলা আন্না রব্বুল আনসারি ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ও আলামাতি মিন নিফাক নিফাক মুসলিম শরীফের অধ্যায় তিরমিজি শরীফের হাদিস সাহাবীরা বলে কে মুমিন কে মুনাফিক সিনবার কেমনে সিনবার তো কোন জোন নাই মসজিদের ভিতরে জুতা সুস নামাজ পড়ে মুসল্লিও নামাজ পড়ে কে যে জুতা সুস কে মুসল্লি কেমনে বুঝনে বুঝনে বুঝার কোন উপায় নাই সাহাবীরা কয় আমরা কেমনে সিনবু কে মুমিন আর কে মুনাফিক মুমিনের মাথায় টুপি মুনাফিকের মাথার মধ্যে টুপি মুমিন নামাজ পড়ে মুনাফিক নামাজ পড়ে কেমনে সিনবু সাহাবীরা কয় নবীজি আমাদেরকে একটা থার্মোমিটার ওয়ান আবি সাইদ আল খুদরি ইন্না কুন্না লানা লানা নাফিকিনা নাহনু মাশার আল আনসারি বিবুকি মালি ইবনে আবি তালিব সুবহানাল্লাহ মধুর নাম আল্লাহ নবীর প্রেমের সোহাব সেই চপবে করছে পাপ ইয়া আলী মাওলা বলে যে থেকেছে মধুর নাম আল্লাহ নবীর প্রেমের সোহাব সেই চপবে করছে পাপ মারিফত আর হাকিকত মারিফত আর হাকিকত এই নামেতে পাওয়া যায় কেমন করে হই মুনাফিক তারে বলে গায়ে যাদের আগুন জ্বলে মাওলায় আলী নাম শুনে কেমন করে হই মুসলমান মুনাফিক তারে বলে সাহাবাদের সস্ত বেশে মুনাফিক ছিল যত মাওলায় আলীর দুশ্মনীতে সাহাবাদের সস্ত বেশে মুনাফিক ছিল যত মাওলায় আলীর দুশ্মনীতে সাহাবারা চিনিত আজ আলীর নাম শুনিলে মাওলায় আলীর নাম শুনিলে আজ মুনাফিক চলে কেমন করে মুনাফিক তারে বলে ঠিক না বেঠি বেঠি কাদির কুমে আডা রইছিল হর বেলায়াতের দুশোনা মানে মানে তো মাওলা হো ফালিয়ন মাওলা আর কাদির কুমে আডা রইছিল হর বেলায়াতের দুশোনা যাদের মাওলা তাদের আলী হয় মাওলানা আলেম হয়ে পীর হয়ে গুফন যারা করিবে কেমন করে হয় মুসলমান মুনাফিক তারে বলে ঠিক না বে ঠিক আরে যারা বলে ঠিক না বে ঠিক না বে আমার মাওলা পাকের নাম শুনিলে যাদের খারাপ লাগে ভিতরে অশান্তি লাগে নাচি না শিয়া শিয়া ঠিক না বেটি বেটি এশিয়ার গন্ধ খুঁজে এগুলোই হচ্ছে মুনাফিক আমার ভাইয়েরা সুতরাং আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে ঠিক না বেটি যদি আমি জানি আপনারা আহলে বাইতের ফেদা আমার মাওলা পাকের প্রেমিক আপনারা কারণ এই বাগান এখানে ফুটেছে আমার গরিব নওয়াজের নজর পড়েছে এখানে তো আমার মাওলা কায়নাতের প্রেমের বাগান ফুটবেই বলেন আল্লাহু আকবার
ভাইরা আমার সুতরাং নবীর নূর মাওলানা আলী সালামের নূর একই নূর বলেন না মারহাবা একই নূর আমার নবী বলেছে এই নূর নবীর নূর যেমন কোনো অপবিত্র রহমে যাইতে পারে না ঠিক বেলায়েতের নূর আপনি একটা ব্যবস্থা করেন একটা কিছু করেন আবু তালেব আমার দয়াল নবীকে কাজের উপরে নিয়া সামনে দাঁড়ায়া দাঁড়িয়ে তুই মাবুদ আমার কাদের উপরে যে আছে তার খাতিরে আল্লাহ তুমি বৃষ্টি দান করো সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাইরা আমার 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 শুধু তাই নয় আমার নবীকে যখন কাফেররা নির্বাসনে পাঠাইলো সে আমি আবি তালিবের মধ্যে যদি হযরতে আবু তালেব নবীকে না মানতে তিনি বলতেন ভাতিজা তোমার সাথে আমি নাই আমি কেন তোমার সাথে কষ্ট করব গাছের পাতা খায় আমি কেন থাকব আমার নবী যতদিন কষ্ট করেছেন ততদিন হযরতে আবু তালেব আমার নবীর সাথে সহকর্মী বলেন কি বলেন আমি বলি ততদিন তিনি ছিলেন বাইরা আমার আমার এই আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে ছেড়ে দিলাম হযরত আবু তালেবের মধ্যে মাওলানা কায়নাতের নূর আমার নবী বলেন তিরমিজির হাদিস আসলিয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিউ কুল্লু মুমিন নিশ্চয় আমার থেকে আলী আলী থেকে আমি আবার আমরা যে আল্লামা রুমি আল্লামা রুমি আল্লামা রুমি বলি আল্লামা রুমির পীর ও মুর্শিদ হযরত শামসুদ্দিন তাবারী উনি ওনার কাছে তার কাছে বলেন আলহামদুলিল্লাহ হায় হায় হাদিস নবীর আদি আলী আলী আমার গোস্ত আলী আমার রক্ত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ فلما خلق الله آدم ركب ذلك النور في صلبه فلم يزل في شيء واحد حتى افترقان في صلبه عبد المطلب ففي النبوة وفي علي على الخلافة خلفاء سبحان الله سبحان الله আমার দয়াল নবী বলেন এই নূর যেটা ভাগ হয়ে গেল একটা চলে গেল আবু তালেবের নিকট আব্দুল মুত্তালিব থেকে আরেকটা চলে গেল খাজা আব্দুল্লাহ নিকট জোর বলেন মারহাবা মারহাবা বাইরা আমার এবার আমি বলি আমার মাওলা আলী গর্ভের মধ্যে আমার নবী একদিন বলে দিন যখন গেল আমার নবী গেলেন গিয়া বলেন সাসি আম্মা ও সাসি আম্মা যদি আপনার মেয়ে হয় তবে আমি বিবাহ করব করব মজা করলেন বলেন না সুবহানাল্লাহ কি বললেন যে সাসি আম্মা যদি আপনার মেয়ে হয় তাহলে আমি বিবাহ করব করব হযরতে আবু তালেব সেখানে উপস্থিত ছিলেন দেখেন ইমদাদিয়া লাইব্রেরি এটা ওয়াহাবি মাকতাব ওখানে লেখা আছে দেখবেন কি বলতেছেন আবু তালেব হে মুহাম্মাদুর রাসূল কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন বেলায়াতে
আমাদের বাদশাহ আমি আল্লাহ পাকের ধন কেন ছিনছি না রে মো কেন বুঝলি না রে মো বেলায়েতের বাদশাহ আমি আল্লাহ পাকের ধন বলেন না কেন ছিনছি না রে মো কেন বুঝলি না রে মো বেলায়েতের বাদশাহ আমি আল্লাহ পাকের ধন কেন চিনলি না রে মো কেন বুঝলি করেছি করতে 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 অনেক চিন্তা করেছি যখন আমার এই সিদ্ধান্ত হয়েছে আমার মাওলাই আমাকে সাহায্য করেছেন বুঝলে যে মাওলা আলী আলাইহিস সালাম সারা আর কারো কাছ থেকে ওই সময় কোনো তরিকা আসে আজকে আপনাদের সামনে আমি সেদিনকে বলে দিতে পারি ইনশাআল্লাহ যদি কেউ পারেন আমাকে ডকুমেন্টস ডকুমেন্টস বলেন না ঠিক না কুরআন হাদিসের বাহিরে তরিকা হলে সেটা মানা যাবে না সুতরাং এজন্য আমার একটা গজল আছে রোজে হাশরের দিন আল্লাহ দরবারে আমি বলবো দুনিয়ায় ছিলাম মাওলাই আলো আমি বলবো দুনিয়ায় ছিলাম মাওলাই আলো রোজ হাশরের দিন আল্লাহ দরবারে যদি ওরে কে হো বিজু আমি বলবো দুনিয়ায় ছিলাম মাওলাই আলো মোমেনের মাওলা আল্লাহ সকলে জানো আমি বলবো দুনিয়ায় চাই চাই মাওলাই আলীর লো বলেন না আমার হার আমার হার ও যার দুই কাঁধে নূর চরণে রাখে মদিনাওয়ালা ও যার দুই কাঁধে চরণে রাখে মদিনাওয়ালা নবীর শ্রেষ্ঠ আশে কামারা মানাজাব ঠিক না বেঠিক নামই জানে না জিজ্ঞেস করেন বাবা
তুমি কি পাস করেছো যে আমি ফাজর পাস করেছি বলো তো মাওলানা আলী সালামের জন্ম কবে শাহাদাত করে দিতে পারবে ঠিক না বেটি উনি পীর সাহেব উদাহরণ আমার শাহজান ভাই পীর সাহেব বা আপনাদের চেয়ারম্যান সাহেব উনি পীর সাহেব ওনার বইয়ের মধ্যে জীবনী লেখা 1971 সালে হজ 1971 সালে জিয়ারত খাজা বাবার দরবারে গাউসুল্লাহর দরবারে আর নাই কি রে বাবা আপনি এত বড় আল্লাহর উলি হইলেন খাজা বাবার দরবারে গেলেন আমার মদিনা কামলিওয়ালার দরবারে গেলেন গাউসুল্লাহর দরবারে গেলেন আপনি কি আমার মাওলায়ে কায়নাতের দরবার চিনেন না 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 আপনি কি চিনেন না নাজম আপনি কি কারবালা চিনেন না আমি বলতে চাই আজকে আমরা শিয়া সুন্নি দ্বন্দ্ব করে এক জায়গার মাওলানা আজকে আমাদেরকে দ্বন্দ্বের মধ্যে ফালায়া আজকে ভাগাভাগি করে দিয়ে করে আমরা যাব আজমির শরীফে গাউসে বাকের দরবারে আর শিয়ারা যাবে মাওলানা দরবারে কারবালার প্রান্তরে এটা হতে পারে না আমরা যাব চাচা বাবার দরবারে আমরা যাব যেমন গাউসে বাকের দরবারে আমরা যাব মাওলানা আলীর দরবারে আমরা যাব কারবালার প্রান্তরে বলে ঠিক না বেটি কেমন ধরনের কথা জীবনের মধ্যে লেখা জীবনের মধ্যে আমাদের বড় বড় যারা আকাবিন সুন্নি জামাতের বড় আলেম আমি বলবো নাম বলবো এভাবে লেখা আমি অবাক কি রে আমার মাওলানা আলী রাসুলের কথা নাই কি কি ওনার দরবারে যাইতে মন চায় না চায় না ও এটা শেয়ারের ভাগ করে দিয়ে গেছে রে বাবা তোরা নিয়া আমরা যত বিড়ি খাওয়ইন না হইন না বলে ওই যে গাঁজা ফান্দা এই বাবার রে নিয়া বাবার রে নিয়া বাবার রে নিয়া আর তোরা মূল ঘুরা নিয়া বইয়া থা বইয়া থা বইয়া থা এমন হইলো না হইলো না তোরা ঘুরা নিয়া বইয়া থাক আমি তো একজন তরিকতের পীর আমি আমার বিরুদ্ধে বলতেছি যে তুমি শুধু আমারে নিয়া বইয়া থাকো বেহেশত জায়গা দূরের কথা সুগা পাইবা কিচ্ছু পাই কিচ্ছু না পিচ্ছু না পিচ্ছু না পিচ্ছু যদি আমি তোমাকে আমার মাওলানা আলী প্রেম শিক্ষা দিতে পারি আমি যদি কারবালা শিক্ষা দিতে পারি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রেম শিক্ষা দিতে পারি আমি যদি ওই পীর হই তাহলে আমাকে মানলে লাভ হবে আমার শিক্ষা গ্রহণ করলে লাভ হবে আল্লাহকে বাদ দিয়া ইমামে হুসাইন কে বাদ দিয়া আহলে বাইত বাদ দিয়া পাক পন্থাতুন বাদ দিয়া যত ওই পীরের কাছে যাও আগার বল্লা এ এই যে তারপরে আমি চিন্তা করতে লাগলাম কিভাবে আসলো তরিকা 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 মাওলানা আলী সালাম সারা তো তরিকা আসতে পারে ব্যাখ্যা যদি দিতে যাই অনেক সময় লাগবে অনেক সময় লাগবে লাগবে আসার কোনো রাস্তা নাই কারণ নবী দিয়ে গেছে একটা ছেলে বলেন কয়টা দিছে একটা একটা কোরআন কোরআন না হাদা এখানে কোরআন হাফেজ আছে না আছে তো কোরআন হাফেজ আছে না ওয়া আন্না হাদা মুস্তাকিমান ফাত্তাবিউ আমি কোন সাধারণ ওয়াহাবি মাদ্রাসা পড়ি নাই আমি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি দারুল উলুম মাদানিয়া বিখ্যাত মাদ্রাসা কওমি মাদ্রাসার বুড়ে যিনি এখন সভাপতি চেয়ারম্যান মাহমুদুল হাসান সাহেব ওই মাদ্রাসায় আমি পড়েছি তারপরে আলিয়াও পড়েছি সুতরাং সমস্যা নাই কেউ রাগ করে যায়েন না দলিল বাহিরে কথা বলবো না শুনেন আমার ভাইরা আল্লাহ বলছেন একটাই রাস্তা ওয়া আন্না হাদা সিরাত মুস্তাকিমান নবী আল্লাহ বলছেন একটা রাস্তা রাস্তা আলী ওদিন আমি এক রাস্তা আলী জামে সাগিরের মধ্যে আল্লামা জালালুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আলী বাবে হিত্তাকু আলী হচ্ছে নিরাপদ দরজা মান তাহালা মিনু কানা মুমিনা যে আলী দরজা গেল সে নিরাপদ সে আলীর কাছে গেল সে নিরাপদ মান খারাজা মিনু কানা কাফিরান যে আলীর কাছে যায় না যায় না আলীর দরজায় প্রবেশ করে না সে কাফের হয়ে গেল আলীর কাছে গেছে সে জান্নাত দরজা কার একটাই দরজা কয়টা বলেন না কয়টা একটা তারা ধ্বংস হালাক হয়ে
হয়ে যাবে সুতরাং নৌকা তো একটা দিছে রে ভাই একটা নৌকা দিছে এর ঘর থেকে আসার পরে ছোট ছোট আপনারা কি বলেন ডেঙ্গি নৌকা তার কি নৌকা বলে ছোট ছোট নৌকা আছে না একটা নৌকার নাম কাদেরী একটা নৌকার নাম চিশতি একটা নৌকার নাম নকশবন্দি একটা নাম মুসাদ্দিদ একটা নাম সুহরাওয়ার্দি একটা নাম শামানশা একটা হলো গৌসল আজম মেজবান্ডারি এইভাবে অনেকগুলো নৌকা দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে আসো আসো হে রাঙ্গুনিয়ার মানুষ আসো আমি কাদেরিয়ার নৌকায় উঠো আমি চিশতিয়ার নৌকায় উঠো আমার নকশবন্দিয়ার নৌকায় উঠো মেজবান্ডারি নৌকার মধ্যে উঠো উঠলে আমরা তোমাদেরকে উঠাইয়া পাকে পাকে পানির নৌকায় পৌঁছাইয়া দিব পাকে পাকে পানির নৌকায় উঠলে আল্লাহর দরবারে পৌঁছে যাবে সুবহানাল্লাহ একটাই তরিকা দিয়ে গেছে এক ভিন্ন দুই হইতে পারে তাহলে কুরআন কেও স্বীকার করা হলো এজন্য কোন মুজাদ্দাদিয়া তরিকা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান সুতরাং আমি একজন তরিকার মানুষ আমি কাদেরিয়া হাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া সুতরাং এখানে উলট পালট বুঝার কোনো কারণ নাই তাকে আল্লাহ যে আমার জায়গা দিয়েছে সেটা আপনার মানতে হবে আপনি কমাইতেও পারবেন না আল্লাহ নিজে দলিল লাগবো না কয় না দলিল লাগবো না খালি এমনি বললে হইব আর দুরুল মানসুর কুরআনুল কারীম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাই আমরা যে খালি তবলীগ তবলীগ করি আসল তবলীগ যে কোনটা এইটা আমরা হুজুর না কয় না কয় না ঠিক না খালি তবলীগ জায়গায় আসে বাল্লিগ কুরআন খালি তবলীগ তবলীগ করে অথচ কোরআনে যার তবলীগ করার জন্য বলেছে আমি ধন্যবাদ দেই আমার অন্তর থেকে আমি এমনি আসি নাই বিরাট বড় মাহফিল ভরাই আজকে আসছি এমনি আমার দরবারের মাহফিল স্থগিত করে এসেছি আমি ধন্যবাদ দেই আপনি ওই তবলীগ করতেছেন যেই তবলীগ আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাই ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আসলাম সাহাবীদের যুগে ইন্না আলিয়া মাওলাল মুমিনিন নিশ্চয় আলী মুমিনদের মাওলা সুরখন সুরখন সুবহানাল্লাহ কোরআন হাতে নিয়ে না তাফসীর করে মন গড়া তাফসীর করা হারাম আল্লাহর কাছে প্রার্থনা করা লাগে না লাগে না নবী মনে মনে কল্পনা করলে
আল্লাহর সাথে সাথে বাস্তবায়ন করা যায় নবী শুধু আকাশের দিকে তাকাইছেন নবী একটু কষ্ট পাইছে ইহুদিরা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কেবলা মানে না মানে না মানে না আমাদের ধর্ম মানে না মানে না আমাদের কেবলা মানে নবী মনে মনে কষ্ট পাইছে আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা লুবা হিবা সামা ফালা নু আল্লাহ নু আকা কিবলাতান তারদাহ যেদিকে ঘুরলে তুমি রাজি তুমি খুশি খুশি ওই দিকে ঘুরো তুমি যেই দিকে তুমি আমি আল্লাহ তোমার দিকে ঘুরে ঠিক না বেঠি সাহাবীর তুমি যার কথা বলবা তারে আমি বলি দেবো এর মধ্যে সন্দেহ আছে তার মানে যে আছে আমার মাওলা আলীর সাথে আল্লাহ আছে বলেন না আল্লাহ আছে যে আমার মাওলা আলীর সাথে নাই আল্লাহ তার সাথে আমার নবী আল্লাহ তাকে তুমি সাহায্য করো করো সে আমার আলীকে সাহায্য করে করে আল্লাহ তার সাথে দুশমনি করো নি করো নি করো আলীর সাথে দুশমনি করে তাহলে প্রমাণ পেয়ে গেলেন গেলেন যে আলী কা আলী নাই তো বেলায়ত নাইয়ত নাইয়ত আলী নাই তো জান্নাত নাত আলী নাই তো ঈমান নাই আলী নাই তো নবী নাই নাই আলী নাই তো বেলায়ত নাইয়ত ঠিক না বেবি না বেবি শুনো মাওলানা আলী সারা ওলি হবে না শুনো মাওলানা আলী সারা ওলি হবে না বন্ড যারা এই দুনিয়ার বন্ড যারা এই দুনিয়ার সচ্চ কথা বলে না আলী সারা ওলি হবে না শুনো মাওলানা আলী সারা ওলি হবে না ঠিক না বেঠি দেখেন মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি উনার নাম আল ফাসানি মানে হাজারি মুজাদ্দিদ তো 1000 বছরের মধ্যে মুজাদ্দিদ হয় না হয় না বড় মুজাদ্দিদ হয় প্রতি শতাব্দীতে 100 বছরের মধ্যে একজন তো ওখান নাম হাজারি মুজাদ্দিদ হইল কে হইল কে এই একটা প্রশ্ন যেমন আছে নিজামুদ্দিন আউলিয়া 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 তিনি কি আউলিয়া আউলিয়া কিন্তু 1 বছর একজন বলি বলির বহু বছর হলো আউলিয়া একটা তিনি হচ্ছেন মুজাদ্দিদ আলফে তিনি সদা সর্বদা জিকির করতো ইয়া আলী ইয়া
কিভাবে সত্যকে গোপন করা হয়েছে একটা উদাহরণ দিই। আমাদের দেশের কহাবি বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, সালামি বলেন, সুন্নি বলেন, সবাই এই কাসিদাটা পড়ে। আল্লামা ইকবাল, আল্লামা ইকবালকে চিনে না এমন মানুষ খুব কম আছে। তিনি জেলখানার মধ্যে আছেন, সাইদি সাহেব, উনিও পড়তেন এই কাসিদার ওই বালাগাল উলাল দেখি খায়রে না কর সকা মুঝে জানুয়া দানশ ফরান ফরান সুরমা হে আখ মে সুরমা হে আখ মে মেরি সুরমা হে আখ মে মেরি খাকে মদিনা ও না যা যা আমি আমি ইকবাল ওই বার্ষিকীতে লেখাপড়া করেছি যেখানে মেয়েরা উর্দু উলঙ্গ ছিল কিন্তু আমি ইকবাল চোখ নষ্ট করতে পারে না। বলেন না আমার ইকবালের চোখ নষ্ট করতে কারণ সুরমা হে মেরি আখ মে খাকে মদিনা ও না যা না সুরা পুরো সুরা না শুধু অর্থ করতে যে মদিনার মাটি দিয়া আমি ইকবালের চোখে সুরমা ঠিক না বেটি ঠিক না বেটি নেওয়ার জন্য কারাকারি করেছেন, নবীর সুতো মুবারক ফেলেছেন, সেটা মুখে মালিশ করার জন্য কারাকারি করেছে, সুর মুবারক নেওয়ার জন্য ঝগড়া করেছে তারা। আমার ভাইয়েরা তো তাদের মর্যাদা ও নবীর কারণে সাহাবীদের মত মর্যাদা আমাদের হবে না। হচ্ছে তুই দান খেরাত ইবাদত কর, ইবাদত কর, ঠিক না বেঠি? নবীর কারণে নবীর সোহবতে ছিলে, নবীর সোহবত থাকার কারণে, নবীর সঙ্গ লাভ করার কারণে সাহাবীদের তুমি এত মর্যাদা হয়। নবীর কদম মুবারকের ধুলি দেওয়ার জন্য আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতে অসুবিধা হয়? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? মান আক্রামাল খালকি আলাল আমার
উলাইকা হুম খাইরুল বারিয়া কে খাইরুল বারিয়া সেই হচ্ছে সৃষ্টির সেরা বলেন না মারহাবা মারহাবা ইশারা কিন্তু এখন ক্লিয়ার হয়নি হযরত জাবির বিন আব্দুল্লাহ বলতেছেন ওয়া আখরাজা ইবনে আসাকির আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুন্না ইনদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফা আকবালা আলী ফাকালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ان هذا والشيعه لهم الفائزون يوم القيامه বলেন না مرحبا مرحبا আমার কফালেতে লিখে দিও পাঞ্জা তোমার না আমি মনে তোমরা সবাই করি একা আমার কফালেতে লিখে দিও পাঞ্জা তোমার না পাঞ্জা তোমার নকশা নিয়া আমার কাফনে দিও ওরায়া আমার কাফনেতে পান্ডা তো নেরে না আমার কাফনে লেখে দিও মাওলায়া লিনা আমার কফালে লেখে দিও পান্ডা তো নেরে না জিজ্ঞাস মন করে না কি আমি পান্ডা তো নেরে করব জিকি জিজ্ঞাস মন করে না কি আমার কফালেতে লেখে দিও পান্ডা তোর নাম আমার কফালেতে লেখে দিও পান্ডা তোর নাম বলেন না মারহাবা মারহাবা হযরত জাবির বিন আব্দুল্লাহ বলতেছেন ওই সময় আমরা ছিলাম যখন এই আয়াতটা নাযিল হয় সূরা বাইকিনা বলেন সূরার নাম কি সূরা সূরা বাইকিনা 7 নম্বর আয়াত কত নম্বর 7 নম্বর আয়াত সূরা বাইকিনা কি বলতেছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ বলে যখন এই আয়াতটা নাযিল হবে হবে ওই সময় মাওলানা আলী আয়েশা এর জন্য নামাজ ছেড়ে দে আর আমার নবীর দিন দিন নামাজের মধ্যে মধ্যে রুকুর মধ্যে এত লম্বা রুকু দিলে নামাজ শেষ হলে সাহাবে কেরাম কয় হুজুর এত লম্বা রুকু তো আপনি কোন দিন দেন নাই আমার নবী কই আমি তো স্বাভাবিক নামাজ পড়তেছিলাম রুকুর মধ্যে গেলাম যখন আমি রুকু থেকে উঠব তখনই জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ রুকু লম্বা করেন কেন রে জিবরাইল ও এখনো আলি আয়েশা নামাজে অংশগ্রহণ করে সুবহানাল্লাহ বলবেন না বলবেন না এখনো আলি আসে নাই আলীর জন্য আমি রুকু লম্বা করে পাক করে পাক করে নবী কয় আলী তেরি কল্লা কে আল্লাহ কে ইয়া রাসূলুল্লাহ আসতেছিলাম এক ইহুদি কয় তোমাগো নবী কই আমি বললাম কেন তো আমার কিছু প্রশ্ন আছে আমি বললাম আমার নবীর দরকার নাই আমি আলী যত 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 সুবহানাল্লাহ বলেন না মারহাবা হাবা হাবা হচ্ছে মাওলা সেইলাম না এখন হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন এই সময় মাওলা আলী আলাইহিস সালাম এসে হাবাইশা আমার নবী কয় ইন্না হাযা শুনলেন ইন্না হাযা ওয়াসিয়াতিকা হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা নিশ্চয় আলী নিশ্চয় আলী তারাশিদ তারা কুরবা বইলা আল্লাহ বুঝাইছে
এটা সাধারণ কোনো ভালোবাসা না, এটা এমন একটা ভালোবাসা, এই ভালোবাসা অন্তর দিয়া যেমন মহব্বত করতে হবে, কর্ম দিয়া প্রকাশ্যে এটা প্রমাণ করতে হবে। আমরাও ভালোবাসি, তাহলে আপনারাও ভালোবাসেন, আমরাও পাকঞ্জাতন ভালোবাসি। কির ভালোবাসো, ভালো যে বাসো তা তো বুঝাই যায়, ভাব আছে জানাই দেখুন তারে খবর তোমার ঠিক না বেঠি, তো এটাই তো বুঝা যা, তুমি যাদুকু ভালোবাসে আমি ফান কে মানার মতো মানো বান্দাতনকে মানার মতো মানো নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত সবার আগে বান্দাতনকে চিনো ইমানানো বান্দাতনকে মানার মতো মানো ইমানানো বান্দাতনকে মানানো মতো মানো আগে পাকঞ্জাতনকে চিনো জানো মানো মানো ঠিক না বেটি, মানার মতো নামাজ করলে কোনো লাভ হবে যাই না, বুঝা শূন্য করতে হবে, নামাজ তো অবশ্যই পড়বেন তবে বুঝা শূন্য করে ঠিক না বেটি, পাকে পাঞ্জাতন নামাজের হাকিকত পাকে পাঞ্জে পাঞ্জে পাঞ্জে। আজকে আলোচনা ছেড়ে দিলাম, অন্য একবার আসলে এই আলোচনা করব, এবার আসেন নরমাল ভালোবাসা না, এটা যেমন অন্তর দিয়ে ভালোবাসতে হবে প্রকাশ্যে তার প্রমাণ দিতে হবে, দূরে যাওয়া লাগবে না। আপনাদেরকে শোনাই যে চট্টগ্রামের জামি আহমদিয়ার প্রিন্সিপাল ছিলেন আল্লামা জালালউদ্দিন আল কাদের সাহেব, উনি এই আলোচনাটা করেছিলেন, এই সত্য কথাটা বলেছিলেন যে হাশরের ময়দানে মেহমানদারি করবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে কি বলেছেন দেখেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদান, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবান, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকবিলান ঈমান, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশারা হুম মালাকুল মাউত ফিল জান্নাতি সুম্মা মানকিরান ওয়া নাকিরান, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ইয়াযুক্কু ইলাল জান্নাতি কামাতি জুকুল উরুসি ইলা বাইতি যাওজিহা। সুবহানাল্লাহ, অনেক লম্বা আলোচনা, আমি একবার সংক্ষিপ্ত করে বলে দিয়েছি, কি জানেন নি জানেন নি জানেন নি। আচ্ছা, আপনার যে ইমানের সাথে মরণ হবে এটা কি গ্যারান্টি আছে? কি আছে কি আছে বলেন না, বলেন না বলেন না, কোথায় মরণ হবে সেটাই তো বলতে পারেন পারেন ঠিক না বেটি। আমার নবী কয় আহলে বাইতের মহব্বতে তোমার জীবন পরিচালিত চালিত চালিত হয়, আমি নবী বললাম মৃত্যু হবে তোমার ইমানের সাথে সাথে সাথে, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতে যদি তোমার জীবন পরিচালিত হয় তোমার গুনাহ আল্লাহ মাফ করায় মরণ মরণ, তোমাকে শাহাদাতের মরণ মরণ দিবে, তোমাকে মৃত্যুর সময় হারাম করাম আলীর আল্লাহর
কোথায় গেলেন আল্লাহর হুকুমে উনি কোথায় গেলেন কাবার ভিতরে বলে বলেন না সুবহানাল্লাহ কাবার ভিতরে এখন আমি এই ঘটনার একটু সংক্ষিপ্ত ভাবে বলবো বলার আগে আজকের মানকাবা এই জন্মের মানকাবা পুরো টোটালি একটা মানকাবা আছে এটা আপনাদের কি আমি করতে চাই এটা না করলে হক আদায় হবে আপনারা শুনে শুনে পরের লাইনটা সবাই আমার সাথে শুনে করবেন পারবেন না পড়তে রাজি আছেন বলেন না রাজি আছে বাবা সবাই সবাই এটা আজকে রাখেন হক পড়ে লাভ হবে অনেক লাভ বেলা তেরে বাদশালি ও দমে নিজা